আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহে রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে। তো এই অ্যাসাইনমেন্টটি মূলত সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে দেওয়া হয়েছে। এখানে দুটা কোশ্চেন আছে, একটা হচ্ছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস ইকুয়াল টু কি, আর হচ্ছে ডিমের খোসা প্লাস লেবুর রস। তো এখানে দুইটা বিক্রিয়া কথা বলা হয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পূর্ণ করা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে, রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। তো আমরা তাহলে কোশ্চেনগুলো আনসার দেওয়া শুরু করব, যেহেতু কোশ্চেনগুলো অতি সহজ এবং সোজা, বেশি লিখতে হবে না আমাদেরকে। তো আমরা শুরু করি। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা জানো যে আমি এই চ্যানেলে নিয়মিত তোমাদের জন্য ভিডিওগুলো করে থাকি এবং তোমাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর পরবর্তীতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারবে। তো আমরা কোশ্চন, প্রথম কোশ্চন হচ্ছে যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো। তো রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি হচ্ছে, প্রথম বিক্রিয়া হচ্ছে কাপড় কাঁচার সোডা প্লাস লেবুর রস। তো আমরা তো জানি কাপড় কাঁচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো এখানে কাপড় কাঁচার সোডা আর লেবুর রস দিয়ে বিক্রিয়াটি দেওয়া হয়েছে, 3 অণু কার্বন ডাইঅক্সাইড, 3H2O, আর হচ্ছে সোডিয়াম সাইট্রেট। তাহলে কাপড় কাঁচার সোডা আর সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড, 3 অণু পানি আর সোডিয়াম সাইট্রেট। তো এখানে 3-2 বায়ুগুলো হচ্ছে মূলত সমতাকরণের জন্য, আর দ্বিতীয় বিক্রিয়াটি ছিল ডিমের খোসা আর লেবুর রস। তো ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম কার্বনেট আর লেবুর রসে সাইট্রিক অ্যাসিড। তো তো লেবুর ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি আর ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে একটা ক্ষার, আর সাইট্রিক অ্যাসিড একটা একটা অ্যাসিড, সুতরাং এটা হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। তোমরা অবশ্যই বুঝে গেছো, এটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, বুঝে গেছো। তো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো, 2 নম্বর কোশ্চেন, বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। প্রথম বিক্রিয়া, বিক্রিয়ক হিসেবে কাপড় কাঁচা সোডা এবং লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে কাপড় কাঁচা সোডা হলো ক্ষার, লেবুর রস হলো অ্যাসিড, লেবুর রসের সংকেত সাইট্রিক অ্যাসিড C6H2O7। আমরা জানি একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। কাপড় কাঁচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট Na3C6H5O7, সোডিয়াম সাইট্রেট লবণ আর হচ্ছে পানি উৎপন্ন হয়, অতএব বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। তাহলে কাপড় কাঁচার সোডাতে চেল কাপড় কাঁচার সোডা লেবুর রসে সোডিয়াম সাইট্রেট আর হচ্ছে পানি উৎপন্ন হয়, যা হচ্ছে একটা পশম বিক্রিয়া, সোডিয়াম সাইট্রেট লবণ আর H2O পানি। আর দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে ডিমের খোসা ও লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে ডিমের খোসা ক্যালসিয়াম কার্বনেট হলো ক্ষার ও লেবুর রস C6H2O7 হলো অ্যাসিড। আমরা জানি একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে পশমন বিক্রিয়া বলে। কাপড় কাঁচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইট্রেট Ca3C6H7O5O7। তাহলে কাপড় কাঁচার সোডা ও লেবু রসে বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইট্রেট লবণ ও পানি উৎপন্ন হয়, অতএব এই বিক্রিয়াটিও একটি পশম বিক্রিয়া। পশম বিক্রিয়াকে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া বলা হয়। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো, উত্তরও বুঝতে পেরেছো। তো আজকে আর নয়, মোটামুটি তোমরা এগুলো তাড়াতাড়ি করে ফেলবে। ধন্যবাদ।